বোধ হয় ছোট্ট করে একটু দর্শকদের বলে দেবে। অবশ্যই আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় যিনি অতিথি হয়ে আছেন তিনি নজরুল সঙ্গীত শিল্পী মানস কুমার দাস। শুরুতেই বলছিলাম নজরুল সঙ্গীতের পাশাপাশি তিনি উচ্চাঙ্গ সঙ্গীত এবং তিন কবির গানেরও চর্চা করেন। শৈশব থেকে গানের চর্চা করে যাচ্ছেন তিনি। পারিবারিকভাবেই সঙ্গীতে হাতে খড়ি বাবা পণ্ডিত সুরেন্দ্র নারায়ণ দাস এবং দিদি অলোকা দাসের কাছে। এ পর্যন্ত মানস কুমার দাসের কণ্ঠে 1988 সালে করিও কোমল এবং 2010 সালে যাও মেঘদূত শিরোনামে নজরুল সঙ্গীতের দুটি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া 1987 সালে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে পথিক বন্ধু এসো গানের একটি লং প্লে বের হয়েছে। বর্তমানে তিনি সঙ্গীত চর্চার পাশাপাশি কুমিল্লার প্রাচীন সঙ্গীত প্রতিষ্ঠান সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন আবারও ফিরে যাই তার